দেশ জাতির কাছে আমি সৈয়দ গোলাম মইনুদ্দিন হিয়াজুরি ক্ষমা প্রার্থনা করি। প্রিয় দেশবাসী, আমার অনেক আলোচনা ইউটিউবে ভাইরাল হয়েছে, কিছু এডিটর এবং কি কিছু ইউটিউবার আমার কথাকে কাটছাট করে ভাইরাল করছে, সেই জন্য আজকে আমার বিরুদ্ধে কাউন্টার টেরিজম আইসিটিতে মামলা হয়েছে। তো আমি যারা মামলা যিনি মামলা করেছেন যে আলেম সাহেব, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি, কেন ওনার মামলাটা করার কারণেই আমি সংশোধন হওয়ার চেষ্টা করতেছি, চেষ্টা করছি, আজকে ক্ষমা প্রার্থনার মাধ্যম আসছি। এবং কি প্রশাসনিক এনএসআই সেনাবাহিনী গোয়েন্দা বাহিনী এবং ডিবি সাওয়ার্ড এবং কি প্রশাসনিক যত কর্মকর্তা এই মামলার রিপোর্ট তৈরি করার জন্য, তদন্ত করার জন্য কষ্ট করেছেন, আমি তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি, ক্ষমা প্রার্থনা করি। প্রিয় দেশবাসী, আমার যে আলোচনাগুলো সেই আলোচনাগুলো আপনারা কেউ নিবেন না। হকানি আলেম ওলামা কোরআন হাদিস থেকে যেগুলো বলে আপনারা বিবেক বিবেচনা দিয়ে বিচার করে সেই কথাগুলো আপনারা আপনাদের মস্তিষ্কে, আপনাদের ব্রেনে, আপনাদের হৃদয়ে ধারণ করবেন। আমার সব কথা, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অনেকেই না বুঝেই, অনেক আলেম ওলামারা না বুঝে আমাকে ভুল বুঝেছেন। যাই হোক, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, দরবারের আওলাদে পাক, আওলাদে মাইজবান্ডারি এবং বিভিন্ন দরবারের ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, যারা আমার কথায় আমার আলোচনায় কষ্ট পেয়েছেন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আবারও বলতেছি, আমি যে আলোচনাগুলো করছি এই আলোচনাগুলো ভুলও হতে পারে বা ভুল, আপনারা এই আলোচনাগুলো নিবেন না, রিমুভ করে দিবেন, ব্লক করে দিবেন। এবং কি আপনারা যেটা সত্য, যেটা সুন্দর, যেটা শুদ্ধ, সেই আলোচনাগুলো গ্রহণ করে সবাই সুন্দর মতো জীবনযাপন করবেন। আর আজকে 2023 সাল 27/11 পরে যে ইউটিউবার, যে ফেসবুকার এই এডিট করবেন, আমি ইনশাল্লাহ এতদিন ব্যবস্থা নিই নাই, আমি সামনের দিকে ব্যবস্থা নিব, কারণ আমি বাঁচতে হবে। আমার পিছন দিয়ে আমি একজন, আমি গোলাম মইনুদ্দিন ছাড়া আমার কেউ নাই, আমার মা আছে, আমার একটা বোন আছে। তো আমি গতবার একবার যেমনি হোক আমাকে জেলে যাওয়ার পরে আমার সর্বস্ব শেষ হয়ে গেছে, এখানে যা কিছু আছে আমাদের, আমার অনেক লস হয়ে গেছে।